নমস্কার বন্ধুরা আশা করি সকলে সবাই সুস্থ আছো সকলে শীতের আমেজ নিচ্ছ তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই থামনেলার টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমি কিছুদিন আগে এই লেবু গাছ নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও দেখার পর আমাকে অনেক বন্ধু প্রশ্ন করেছে যে তাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এবং অনেক লেবু গাছে ফুল এসেছে তারা কি করবে তো বন্ধুরা আমি সকলের এই যে প্রশ্নগুলো যে কেন লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন লেবু গাছের ডাল একটু আদৌ শুকিয়ে যাচ্ছে কেনই বা পাতা এখন কুঁকড়ে যাচ্ছে বা যেসব লেবু গাছে ফুল এসছে তারা কিভাবে সেই গাছের পরিচর্যা করবে বা আদেও ফুলটা থাকবে কিনা সেই নিয়ে পরপর আমি কমেন্টে বলতে থেকেছি কিন্তু দু এক কথার মধ্যে এই বিষয়টা জানাটা সম্ভব নয় বা দু এক কথায় বলাটাও সম্ভব নয় তো সেই হিসেবে আমি ভাবলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসে দিই এই সকল প্রশ্নের উত্তর সেই ভিডিওতে থাকবে এবং যাতে তোমরা সকলে উপকৃত হও সেই প্রচেষ্টাই আমরা করব। তো বন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের এই যে লেবু গাছ আমি লেবু গাছ নিয়ে যে ভিডিও করেছিলাম সেই লেবু গাছগুলোর সম্বন্ধে আমি যে পরিচর্যাগুলো বলেছিলাম তার মধ্যে বলিনি যে কেন লেবু গাছের পাতা এই সময় হলুদ হয়ে ঝরে পড়ছে তো বন্ধুরা লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে প্রায় অনেকগুলো কারণ আছে সেই কারণগুলোর মধ্যে মেন যে কারণগুলো এই যে শীতকালে যেটা হচ্ছে লেবু গাছের পাতা ঝরে যাচ্ছে তার দুটো কারণ আছে সেই দুটো কারণ হচ্ছে এই ডরমেন্সি পিরিয়ড চলার কারণ এবং জল দেওয়ার তারতম্যের কারণ তো বন্ধুরা এই ডরমেন্সি পিরিয়ডে মানে আমাদের যেসব গ্রীষ্মকালীন গাছ আছে যেমন ধরে রাখো লেবু বিশেষ করে জবা অনেক সময় আমরা বলে থাকি যে জবা গাছ শীতকালেও ফুল দেয় তো বন্ধুরা হ্যাঁ ঠিক কথা জবা গাছ শীতকালে ফুল দেয় কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই দুটো মাস কিন্তু জবা গাছেরও ডরমেন্সি পিরিয়ড ডরমেন্সি পিরিয়ড মানে এটা নয় যে যে গাছের ডরমেন্সি পিরিয়ড চলছে সেই গাছে আমরা ফুল পাবো না যেমন গোলাপ গাছেরও গ্রীষ্মকালে ডরমেন্সি পিরিয়ড চলে কিন্তু গোলাপ গাছ থেকে আমরা গ্রীষ্মকালেও ফুল পাই হ্যাঁ ফুলের আকার একটু ছোট হয় কিন্তু ফুল পাই তেমন এই যে জবা গাছও ধরে রাখো জবা গাছেরও ডরমেন্সি পিরিয়ড এখন কিন্তু চলছে যেমন ডিসেম্বর এবং জানুয়ারি মাস এর থেকে আমরা ফুল পাচ্ছি কিন্তু ফুলের আকার কিন্তু ছোট হয়ে গেছে আগে যেমন গ্রীষ্মকালে যে ফুলের সাইজ ছিল সেই ফুলের সাইজের থেকে কিন্তু ছোট হয়ে গেছে এই কারণ হচ্ছে এই ডরমেন্সি পিরিয়ডের কিন্তু এইটা লক্ষণ কিন্তু এই লেবু গাছের ক্ষেত্রে ডরমিনসি পিরিয়ড হলে কি হয় ফুল আসে না এবং পাতা হলুদ হয়ে ঝরতে থাকে এইটা হচ্ছে ডরমেন্সি পিরডের লক্ষণ এই লেবু গাছের ক্ষেত্রে ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই দুটো মাস কিন্তু এই লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড চলে এই সময় ডালপাড়াগুলো একটু শুকিয়ে শুকিয়ে যায় এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরতে থাকে এবং এই যে ডরমেন্সি পিরডে পাতা ঝরে দু একটা নিচের দিকের পাতা খুব অল্প পরিমাণেই ঝরে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাম্যানকে বলবো যে আমার লেবু গাছের গোড়ার দিকে দেখাতে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার লেবু গাছের কিছু পাতা দেখো ঝরে পড়ে আছে মানে কিছু পাতা হাত দিলেও এখান থেকে খসে খসে পড়ে যাচ্ছে এবং কিছু পাতা এখানে ঝরে পড়ে আছে তো বন্ধুরা এইটাই নিয়ম হচ্ছে ডরমিন সিপিরিয়ডে লেবু গাছ চলে গেছে দেখো পাতায় কোনো সমস্যা নেই কিন্তু পাতা ঝরে পড়ে যাচ্ছে একটুখানি হলুদ হলুদ টাইপের আবহাওয়া চলে এসছে এটাই হচ্ছে ডরমিন সিপিরিয়ডের লক্ষণ কিন্তু এই ডরমিনসি পিরিয়ডে দু একটা পাতা বা কিছু পাতা গাছের গোড়াতে ঝরে পড়ে থাকতে দেখা যায় কিন্তু অত্যাধিক পরিমাণে যখন লেবু গাছের পাতা ঝরতে থাকে হলুদ হয়ে তখন জানতে হবে লেবু গাছের জল দেওয়ার কোনো সমস্যা হচ্ছে কিংবা রোগ পোকার আক্রমণ হয়েছে তো বন্ধুরা লেবু গাছের পাতায় হাত দিলে তোমাদের এরম করে হাতটা প্রথমে ঘষবে যদি দেখতে পাচ্ছ জল জলে ভাব আছে মানে একটুখানি স্যাঁত স্যাঁতে ভাব লাগছে বা একটুখানি জল জলে ভাব আছে তাহলে জানবে যে জল দেওয়ার তারতম্যের কারণেই জল অতিরিক্ত পরিমাণে দেয়া হচ্ছে বলেই লেবু গাছের এরম সমস্যা হচ্ছে আমার মাটিটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই লেবু গাছের মাটিটা তোমরা দেখো আই দেখো লেবু গাছের মাটিটা দেখো শুকিয়ে একটুখানি শুকনো শুকনো ভাব হয়ে গেছে এই রকম মাটি কিন্তু তোমাদের শীতকালে রাখতে হবে মানে একবার আমরা জল দেবো যতক্ষণ না মাটিটা টোটাল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা লেবু গাছে এখন আর জল দেবো না আমরা যেমন গ্রীষ্মকালে প্রত্যেক দিন জল দিয়ে এসছি তেমন যদি এখনও আমরা প্রত্যেক দিন দুবেলা করে জল দিই কিংবা একবার করে জল দিই তাহলে কিন্তু লেবু গাছের মাটি তো শোকাবেই না পাতা হলুদ হয়ে ঝরতে থাকবে এবং লেবু গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়ে লেবু গাছ কিন্তু মারা যাবে এইটা আমাদের প্রথম জিনিস মনে রাখতে হবে জল দেওয়ার তারতম্য করলে কিন্তু হবে না সেই কারণেই কিন্তু অতিরিক্ত পরিমাণে পাতা অনেক বন্ধুর হলুদ হয়ে যাচ্ছে অনেক হয়তো বুঝতে পারছো না যে কেন হলুদ হচ্ছে অনেকে হয়তো ডরমেন সিপিওডে চলে এসছে ডরমেন সিপিওডে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে বন্ধুরা কিন্তু খুব কম পরিমাণে কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে গাছে ডগার দিক থেকে আরম্ভ করে গোড়ার দিকে প্রত্যেকটা পাতা হলুদ হয়ে ঝরতে আরম্ভ হয়ে যাবে ন্যাড়া হয়ে যাবে তখনই জানবে জলের জল বেশি হয়ে যাচ্ছে তো তোমাদের বলবো লেবু গাছে জল দেওয়াটা একটু কন্ট্রোলে আনো যখন মাটি শুকাবে তখনই তোমরা এই লেবু গাছে জল দাও এর আরেকটা কারণ আছে লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ এই সময় লেবু গাছের মধ্যে মাইটসের আক্রমণ হয় কারণ লেবু গাছ যখন ডরমিন সিপিরড থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু লেবু গাছে এমনিতেই কম মানে গ্রীষ্মকালে তো দেবে মাঝে মাঝে মাইটসের আক্রমণ হয়ে যাচ্ছে সেহেতু শীতকালে যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলছে সেহেতু এর ইমিউনিটি পাওয়ারটা বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটুখানি কমে গেছে তো সেই কারণে অনেক গাছের পাতার নিচে কিন্তু মাইটসার আক্রমণ হয়েছে লাল লাল মাকড় দেখা যাচ্ছে তো সেই কারণেই কিন্তু পাতা কুঁকড়ে গিয়ে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো তোমাদের কি করতে হবে লেবু গাছগুলোকে এই ডরমেন্সি পিরিয়ড চলাকালীন প্রত্যেক দিন অবজার্ভ করতে হবে প্রত্যেক দিন পাতা উল্টে উল্টে দেখতে হবে যে পাতার মধ্যে কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিংবা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমি যে পেস্টিসাইডগুলো বলেছি সেই পেস্টিসাইডগুলো নিয়মিত স্প্রে করতে হবে যেমন কাকা এবং সুপার সোনারা এই দুটো পেস্টিসাইড তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে সাত দিন কি দশ দিন অন্তর অন্তর কি ওই কি পনেরো দিন অন্তর অন্তর তোমাদের স্প্রে করে যেতে হবে একটা রুটিন করে নেবে হয় সাত দিন কিংবা দশ দিন কিংবা পনেরো দিন অন্তর অন্তর তোমাদের স্প্রে করতে হবে কাকা যদি এক্ষেত্রে করো তাহলে তোমাদের এক লিটার জলে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে সুপারসোনাটা যখন করবে তোমাদের এক লিটার জলে দেড় এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা স্প্রে করে দেবে তাহলেই তোমাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যাটা থাকবে না পুরো লেবু গাছের পাতা ঠিক থাকবে কিছু কেমন পাতা হয়তো ঝরে পড়লেও পুরো গাছটা যে ন্যাড়া হয়ে যাচ্ছে ধীরে ধীরে সেটা কিন্তু আর হবে না তো এই সময় বন্ধুরা যে সমস্যাটা আরেকটা দেখা যাচ্ছে কাণ্ড একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে অনেকে ভাবছে যে হয়তো ড্রাইব্যাক হচ্ছে কি না হচ্ছে তো এইটা বন্ধুরা ব্যাগ নয় ডরমেন সিপিওটা থাকাকালীন কোনো কোনো কাণ্ড শুকিয়ে যায় কিছু 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 ডাল শুকিয়ে যায় তো এক্ষেত্রে আমি বলবো তোমাদের ডালগুলোকে কেটে গাছ থেকে কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে শুকিয়ে যাওয়া ডাল কিন্তু গাছের মধ্যে রাগলে চলবে না তাহলে কিন্তু সেই শুকনো ডাল থেকে ফাঙ্গাসের আক্রমণ হয় গাছেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা হয়ে যাবে তো সেক্ষেত্রে ডালও একটুখানি তোমাদের কাটাই ছাঁটাই করতে থাকতে হবে যেসব ডাল শুকিয়ে যাচ্ছে সেই সব ডালকে তোমাদের গাছ থেকে ছেঁটে ফেলতে হবে তো বন্ধুরা এরপর যে মেন পয়েন্টটা আসছি সেটা হচ্ছে অনেক লেবু গাছে ফুল এসে গেছে তারা কি করবে এবং অনেকে প্রশ্ন করেছো লেবু গাছের গোড়া এর সময়টা কখন বন্ধুরা তোমরা সকলেই জানো যে ডরমিনসিপিওটা থাকাকালীন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল দেয় কিছু কেমন ফুল দেয় যেমন আমার বেল ফুল গাছেও এখনও ফুল আসছে কিন্তু ফুলের আকার ছোট হয়ে গেছে জবা ফুলেও তোমাদের হয়তো ফুল আসছে কিন্তু ফুলের আকার গ্রীষ্মকালের থেকে ছোট হয়ে গেছে এটাই লক্ষণ সেহেতু কিন্তু অনেক লেবু গাছে এখন কিন্তু ফুল আসছে বা ফুল এসেছে কিন্তু যেহেতু এখন শিশিরটা পড়ছে না বা কুয়াশাটা নেই সেহেতু ফুলটা কিন্তু গাছে রয়ে গেছে কিন্তু যখনই দেখবে ডিসেম্বর মাসে শেষের দিক থেকে কুয়াশা প্রচণ্ড পরিমাণে পড়তে আরম্ভ করবে কিংবা ঠান্ডাটা অতিরিক্ত পরিমাণে পড়বে তখনই কিন্তু ফুলের মাথাগুলো চুঙে গিয়ে ফুলগুলো খসে পড়ে যাবে বন্ধুরা লেবু গাছের ফুল শীতকাল বা কুয়াশা পেলে ফুলগুলো কিন্তু পুরো পুরে টাইপের যায় ওপর দিকটা চুমে চুঁয়ে টাইপের যায় এবং ফুলগুলো কিন্তু ডাল থেকে অটোমেটিক খসে পড়ে যায় এটা হচ্ছে নিয়ম যাদের কাছে ফুল এসেছে তাদের কাছে ফুল আসার কারণ হচ্ছে কিছুদিন আগে অতটা কিন্তু শীতটা পড়েনি একটু গরম আবহাওয়াটা ছিল রোদ্দুরটা একটুখানি চড়া ছিল সেই কারণে ফুলটা চলে এসেছে কিন্তু সেই ফুলটা যে ডিসেম্বর জানুয়ারিতে থাকবে তার কোনো মানে নেই নাও থাকতে পারে যদি কুয়াশা দেয় প্রচণ্ড পরিমাণে কিংবা ঠান্ডাটা যদি অতিরিক্ত পরিমাণে পড়ে তাহলে কিন্তু ফুলগুলো খসে পড়ে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা বলবো গাছের মধ্যে এই সময় পিজিআর তোমাদের প্রয়োগ করলে চলবে না পিজিআর কিংবা মিনাকুরাল যে কোনো গ্রোথ হরমোন কিন্তু প্রয়োগ করা চলবে না কারণ আমরা যদি এই সময় পিজিআর প্রয়োগ করি এই সময় কিন্তু গাছের ডরমিনসি পিরিয়ড চলছে গ্রীষ্ম আবহাওয়াটা থাকাকালীন গরম আবহাওয়াটা যেহেতু ছিল সেহেতু গাছ ফুল নিয়ে চলে এসছে কিন্তু এই সময় যদি আমরা পিজিআর স্প্রে করি তাহলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হবে তো বন্ধুরা যদি এই সময় তোমাদের কাছে ফুল এসে থাকে বা যেসব গাছে ফুল এসেছে সেই সময় তোমাদের যে এই সময় কোনো কিছুই প্রয়োগ করা চলবে না আগে তোমাদের অবজার্ভ করতে হবে ফুলগুলো গাছের মধ্যে কতদিন থাকছে তারপরে আমাদের গ্রীষ্ম যখন শুরু হয়ে যাবে মানে ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখ যখন হবে তখন এর পরিচর্যাটা শুরু করতে হবে ফুল যদি তখনও থাকে তাহলে তখন তার পরিচর্যা শুরু করতে হবে তখন কিভাবে পরিচর্যা করতে হবে সেই নিয়ে আমি আলাদা ভিডিও আনবো কিন্তু এখন তোমাদের গাছে যে ফুল আছে তোমরা ভাবছো আমরা পটাশ প্রয়োগ করবো মিনাকুলাল প্রয়োগ করবো কিংবা যে কোনো গ্রোথ পিজিআর যেমন প্ল্যানোফিক্স বা বুস্টার টু বুস্টার ওয়ান বুস্টার এইগুলো যে প্রয়োগ করবো তোমরা হয়তো ভাবছো এটা কিন্তু একেবারেই করবে না এতে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হবে তো বন্ধুরা এই সময় গাছের কিন্তু খাবারও প্রয়োগ করা চলবে না যে ফুল এসে গেছে বলে খাবার প্রয়োগ করবো সেটাও করা চলবে না শুধুমাত্র জল দিতে থাকো গাছের ফুলগুলোকে অবজার্ভ করতে থাকো ফুলগুলো থাকে কি না তখন তোমরা বুঝতে পারবে যে আমি কতটা ঠিক বলেছি কতটা ফুল বলেছি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তোমাদের গাছ থেকে সব ফুল ঝরে পড়ে যাবে গাছ ন্যাড়া হয়ে যাবে এইটা তোমরা মাথায় রাখবে তো বন্ধুরা এরপর যে প্রশ্নটা আসবে যে আমরা কখন এই গাছের মানে লেবু গাছের গোড়া কাটাই ছাঁটাই করতে পারবো বা আবার কবে রিপোর্টিং করতে পারবো তো বন্ধুরা এখন যেহেতু গাছটা শীত ঘুমে আছে এখন যদি আমরা গোড়া কাটাই ছাঁটাই করি বা রিপোর্টিং করি বা ডাল কাটাই ছাঁটাই করি এখানে কিন্তু মারাত্মক ক্ষতি হবে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এখন গাছের ক্ষমতা নেই যে আমরা গোড়া কাটায় ছাঁটাই করলে আবার নতুন গোড়া বের করা বা আমরা ডাল কাটায় ছাঁটাই করলে আবার নতুন করে ডাল বের করা তো সেহেতু আমাদের এই সময় এই দুটোর মধ্যে কোনো জিনিসই করা চলবে না আমরা করব ঠিক ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের ভেতর এই গাছের কাটায় সেঁটাই করব যাদের গাছের গোড়া কাটাই ছাঁটাই করা দরকার বা রিপটিং দরকার কিংবা মাটি চেঞ্জ করা দরকার তারা কিন্তু এই সময় তাই আমরা কিন্তু বেছে নেবো সব কাজ করার জন্যে ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের ভেতর এই সময় আমরা কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে গাছগুলোকে আবার নতুনটা প্রতিস্থাপন করে দেবো তাহলে কি হবে মার্চের যে শুরু থেকেই নতুন নতুন ডাল বেরোতে আরম্ভ করবে এবং সেই ডাল থেকে নতুন নতুন কুড়ি আসবে ফুলও আসবে এবং প্রচুর পরিমাণে সেই ফুল থেকে ফলেও পরিণত হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আর একটা কথা তোমাদের বলতে যাই তোমরা অনেকে অনেক কিছু প্রশ্ন করছো যে যেমন কালকে একজন আমাকে একটা বন্ধু প্রশ্ন করেছে যে টমেটো গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা আরও নানা রকম মানুষ নানা রকম প্রশ্ন করে গাছের সম্বন্ধে গাছ এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে কিন্তু বন্ধুরা দেখো আমি তোমরা আমাকে মুখে জিজ্ঞেস করছো আমি চাই না যে আমি একটা আনফটকা কথা বা না দেখে কোনো কথা তোমাদেরকে বলতে বা না দেখে কোনো প্রবলেমের সলিউশান দিতে সেই জন্য আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আমি এই কিছুদিন আগে থেকেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি তো আমি প্রত্যেকবার আমি তোমাদের বলছি যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো জয়েন করে তোমরা সেই গ্রুপে ফটো পোস্ট করো এবং ফটোর নিচে তোমরা তোমাদের নাম আমাকে লিখে পাঠাও যে কার আমি অ্যান্সার আমি দিচ্ছি সেটা তোমরা যাতে স্পষ্ট বুঝতে পারো তো সেই অনুপাতে তোমরা নাম সমেত তোমাদের ফটোটা আমাকে সেন্ড করো আমি সেই ফটোটা দেখে সঙ্গে সঙ্গে সেই প্রবলেমে সলিউশান আমি দিতে পারবো কারণ বন্ধুরা তোমরা একটা ছবি না পাঠালে তোমরা মুখে বলছো আমি আনফর্চুনেট একটা সলিউশন দেবো সেই সলিউশানের ক্ষেত্রে যদি তোমাদের সেই সমস্যাটা সমাধান না হয় বা আমার যদি সলিউশনটা কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের গাছেরও সমস্যা হতে পারে বা তোমরা আমাকে ভুলও ভাবতে পারো তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা বন্ধুর কাছে অনুরোধ করব। যে প্রত্যেকে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করো সেই গ্রুপে তোমাদের যে কোনো গাছের ফটো তোমরা তুলে আমাকে পাঠাও সমস্যাটা লিখে পাঠাও আমি দেখে নিয়ে তোমাদের সঙ্গে সঙ্গে সলিউশান দেবো তোমাদের এক দু দিনের ভেতর সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে বা হতে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ থাকবে আমার যে প্রত্যেকটা ভিডিও যেমন তোমরা ভালোবাসছো প্রত্যেকটা ভিডিওকে যেমন সাপোর্ট করছো এই ভিডিওটাকে তোমরা সাপোর্ট করবে প্রত্যেক নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেবে আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুরা লাইক করে দেবে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আমি কেন বারবার বলি যে যাতে এই চ্যানেলটা একটুখানি আরও নতুন নতুন মানুষের কাছে ছড়িয়ে যায় এই তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হটিকালচার যাতে আরও বড় হতে পারে আরও ভালো একটা লোকেশান নিয়ে আরও ভালো একটা সেট আপ নিয়ে বা আরও প্রচুর গাছ নিয়ে তোমাদের সামনে আসতে পারি যাতে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরে তোমাদের নানান রকম গাছের সমস্যার সমাধানও এই কার্তিক হটিকালচার থেকে করতে পারি তো বন্ধুরা আমি প্রত্যেকটা নতুন বন্ধু নতুন বন্ধুর কাছে বলবো প্রত্যেকটা ভিডিওকে লাইক করে দেবে এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম আছো তাদের সকলের কাছে হাত করে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে তো বন্ধুরা ফিরে আসছে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার